দিদিকে বলল প্রচার এবার সুতি 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সুতি থানার দফাহাট এলাকায় মানুষের বাড়ি বাড়িতে গিয়ে এই দিদিকে বলার প্রচার সারেন তৃণমূল কর্মীরা, সভা করেন, রাত্রের খাবার খেয়ে রাত্রিবাসও করেন তৃণমূল নেতা ও কর্মীরা। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথা শোনেন, তাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেন তারা। উপস্থিত ছিলেন সুতির প্রাক্তন বিধায়ক ইমানে বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সিটু ও ব্লক সভাপতি লতিফুর রহমান, কার্যকরী সভাপতি ইউসুফ আলী সহ তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীরা। পলাশিংয়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউ। আজকে দিদিকে বলো প্রোগ্রামের যে আজকে যে রাত্রিটা আমরা দেবাশিস চক্রবর্তীর বাড়িতে আমরা ঘুমাচ্ছি। সারাদিন কী করলেন আপনারা? সারাদিন আজকে আমরা করেছি যে যে 5 জন ব্যক্তির নাম দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখান থেকে চুজ করে পাঠিয়েছিলেন, সেই সমস্ত ব্যক্তির বাড়িতে আমরা পৌঁছালাম, তাদের সঙ্গে একমত হয়ে তাদের মতামত কিছু জানলাম, কিছু এলাকার উন্নয়নের জন্য একজন এক এক রকমভাবে বক্তৃতা দিয়েছেন আমাদের সেই 5 জন ব্যক্তি। তার মধ্যে মমতা ব্যানার্জির কাজকর্মে তারা খুশি, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এইভাবে জনমত জনসংযোগ ব্যবস্থা যেভাবে দিদি এই দিদিকে বলে কর্মসূচি দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, তারা এই মতামত এবং তাদের খুশি খুব যে 5 জন ব্যক্তির কাছে আমরা পৌঁছেছি, তারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্মে খুশি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই আমরা সমাজের কল্যাণমূলক কাজে আমরা এই নাম্বারে ফোন করে দিদিকে বলো, এই নাম্বার 9137091370 এই নাম্বারে আমরা ফোন করে আমরা দলের সঙ্গে যুক্ত হব। রাত্রিবেলাতে কী করলেন আজকে আপনি? আজকে রাত্রিবেলায় দেবাশিস চক্রবর্তীর বাড়িতে আমরা রাত্রে প্রায় 100 জন মতন কর্মী আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তার বাড়িতে ভাত ডাল আলু মাংস ভাত খেলাম, তারপরে এখন রাত্রিতে আমরা দেবাশিস চক্রবর্তীর বাড়িতে আমরা ঘুমাব। দিদিকে বলো প্রোগ্রামে এসে যে সমস্ত মানুষের পাশে গিয়েছিলেন, কী প্রতিশ্রুতি পেলেন বা কী বার্তা দিল তার আজকে? এলাকার মানুষ সন্তুষ্ট দিদির কাজকর্ম দেখে এবং এই যে 29শে জুলাই যে দিদিকে বলে কর্মসূচি করেছে, মানুষের সঙ্গে যোগাযোগ এবং জনসংযোগ বাড়ার জন্য মানুষ একটিমাত্র সারা ভারতবর্ষের মধ্যে একজনই মুখ্যমন্ত্রী যিনি আছেন, সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন।